1975-এর এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে। ন্যায় বিচারের জন্য সেদিন তাদের পরিবারকে ঘুরতে হয়েছে দ্বারে দ্বারে, আজও আছেন রায় কার্যকরের প্রতীক্ষায়। সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আড়াই মাসের মাথায় রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করা হয় তার সহযোদ্ধা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। হত্যাকাণ্ডের পরদিন 4 নভেম্বর লালবাগ থানায় হত্যা মামলা করেন তৎকালীন কারা উপমহাপরিদর্শক আব্দুল আওয়াল। মামলায় রিসালদার মোসলে উদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় তার নেতৃত্বে 4-5 জন সেনা সদস্য কারাগারে ঢুকে এ হত্যাযজ্ঞ চালায়। কিছু নেতৃবৃন্দকে ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, বঙ্গভবনে নিয়ে গেছে, আলোচনা চলছে, সরকার পট পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, এরকম গুজব একটা চলে ওই সোমবার 3 তারিখ সারাদিন। 4 তারিখ সকালবেলায় প্রথম জানা যায় যে আসলে গোলাগুলি হয়েছে ক্যান্টন ইয়েতে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। দীর্ঘ প্রতীক্ষার পর 2004 সালের অক্টোবরে বিচার শেষে রায় দেয় ঢাকার মহানগর দায়রা জজ আদালত। মৃত্যুদণ্ড দেয়া হয় পলাতক আসামি মোসলে উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে। 12 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। পরে 2013 সালে আপিল বিভাগের রায়ে শেষ হয় বিচার কাজ। তবে আসামিদের বেশিরভাগই পলাতক থাকায় রায় কার্যকর হয়নি আজও। যেহেতু খুনিচক্র একই, কাজে সেই হিসাবে আমি বলতে পারি যে যারা পৃথিবীর উন্নত দেশে বা বিভিন্ন আইনের মানে অপব্যবহার করে বা আইনকে ব্যবহার করে, সেই দেশের আইনকে ব্যবহার করে সেখানে আশ্রয় নিয়ে আছেন কানাডায় বা আমেরিকায় বা অন্য কোথাও, তাদেরকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের সংগঠক এই চার নেতা যেভাবে কাজ করেছেন তা স্বাধীন দেশের জাতি কখনোই ভুলবে না। জাতির ইতিহাসে এই দিন তাই বেদনাবিধুর। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।